হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জাংকুকের অ্যাপেল মিউজিক ইন্টারভিউটা বাংলায় এক্সপ্লেন করব। ইন্টারভিউর শুরুতেই জাংকুকের একটা ইন্ট্রো দেখিয়ে পরে তারপর ইন্টারভিউর হোস্ট জায়ানকে দেখানো হয়। সে বলছিল সে জাংকুকের ইন্টারভিউ নিতে সাউথ কোরিয়াতে এসেছে। তারপর জায়ান সাউথ কোরিয়ান কালচার এবং ফুড নিয়ে কথাবার্তা বলছিল। এছাড়াও সে ওই কালচারগুলো দেখে তার কেমন অনুভূতি হয়েছে সেগুলো বলছিল। সে বলছিল যে BTS এমন একটা বয় গ্রুপ, সিওল থেকে শুরু করে এখন সারা দেশে ফেমাস হয়ে গেছে। সে বলছিল যে BTS এবং বিগ হিট একসঙ্গে সেই হাইপটা তৈরি করেছে, যেটা একটা 19টা ফ্লোরের বিল্ডিং। জ্যান বলছে, আজকে আমার সুযোগ হয়েছে জাংকুকের ইন্টারভিউ নেওয়ার, আর আজকে আমি তার অনেস্ট ইন্টারভিউ নেব। তারপর জাংকুক আর জ্যানের সাথে ইন্টারভিউটা শুরু হয়ে যায়, আর ইন্টারভিউটা হচ্ছিল হাইওয়েরি বিল্ডিংয়েই। জ্যান প্রথমে জাংকুককে বলছিল যে এই শহরটা অনেক সুন্দর, এই শহরটা কি তোমাকে তোমার হোমটাউনের মতো অনুভূতি দেয়? জাংকুক বলে, হ্যাঁ, কিন্তু আমি যেখানে জন্মগ্রহণ করেছি ভূষণ, সেটা আমার সবথেকে বেশি হোমটাউন বলে মনে হয়, কিন্তু এই শহরটাই থেকে আমার অভ্যেস হয়ে গেছে। যখন আমি এই শহরটা অর্থাৎ সিওলে এসেছিলাম তখন আমার অন্যরকম মনে হতো। তখন স্যান জানালার দিকে দেখিয়ে বলে, ভূষণ কি ওই দিকে? তখন জাংকুক বলে, আমি আসলে জানি না। তখন স্যান বলে, ঠিক আছে। স্যান বলে যে এমনিতেও 240 কিলোমিটার দূর এখান থেকে ভূষণ। তারপর স্যান জাংকুককে জিজ্ঞেস করে যার ছোটোবেলার কথা, ভূষণে কীভাবে কাটিয়েছে সে। জাংকুক বলে, সত্যি কথা বলতে ছোটোবেলার স্মৃতি ভূষণে আমার সেরকম কিছু নেই। আমি যখন ট্রেনিং হতে সিওলে এসেছিলাম তখন আমার কাছে অনেক অভিজ্ঞতা ছিল, কিন্তু এর আগের কোনো স্মৃতি আমার মনে পড়ে না। এটা খারাপ জিনিস, কিন্তু সত্যি কথা বলতে আসলেই আমার কোনো মেমোরি বা স্মৃতি মনে নেই। জ্যান জিজ্ঞেস করে যে তুমি মিউজিকের ব্যাপারে বলো, কারণ তুমি তো মিউজিক অনেক পছন্দ করো, মিউজিক তো তোমার জীবন হয়ে গেছে, তুমি আমাকে বলো যে এমন কি মিউজিক বানিয়েছিলে যেটার জন্য মিউজিক তোমার জীবন হয়ে গেছে। তখন জাংকুক বলে যে যখন আমি ছোটো ছিলাম এবং ধীরে ধীরে বড় হচ্ছিলাম সেই সময় আমার সাথে মিউজিকের কোনো ইনভলভমেন্ট ছিল না, কিন্তু যখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসি তখন থেকেই আমার গানের প্রতি ভালো লাগা তৈরি হয়, আর যখন থেকে আমরা দ্য মোস্ট বিউটিফুল মুভমেন্ট ইন লাইফ এই অ্যালবামটা তৈরি করেছি তখন থেকে আরও মিউজিকের প্রতি ভালো লাগাটা বেড়ে যায়, আর তখন থেকেই মিউজিকের প্রতি যে আমার দেখার নজরটা চেঞ্জ হয়ে যায়, আর আমি তখন থেকেই ভালো এবং দুর্দান্ত মিউজিক তৈরি করতে চেয়েছি, আর সেই ধরনের গানগুলোই শুনি যে ধরনের গানগুলো আমি তৈরি করতে চাই। জ্যান বলে যে তুমি কেমন ধরনের বাচ্চা ছিলে যখন তুমি ছোটো ছিলে, কী তোমাকে সবথেকে বেশি এক্সাইটেড করতো, কোন জিনিসটাতে তুমি সবথেকে বেশি ভয় পেতে, তোমার ব্যক্তিত্ব কেমন ছিল, তুমি কি অনেক কনফিডেন্ট ছিলে? জাংকুক বলে, আমি শান্ত এবং ইন্ট্রোভার্ট টাইপের পার্সন ছিলাম ভূষণে, আর ভূষণে বিল্ডিংগুলো অনেক ছোট হয়, আর যদি আপনি ডাউন টাউনে যান তাহলে সেখানেও বিল্ডিংগুলো খুব একটা বড় নয় এবং রাস্তাগুলোও অতটা চওড়া হয় না, কিন্তু যখন আমি প্রথমবার সিওল আসি তখন আমার কাছে প্রত্যেকটা জিনিস নতুন ছিল আর আমি তখন ভয়ও পেতাম। আমার মনে হচ্ছিল যেমন আমি টাইম ট্রাভেলিং করে ফিউচারে চলে এসেছি। তখন হোস্ট বলে যে আমারও সেটাই মনে হয়, এটা এমনই একটা জিনিস, এখানে যদিও অনেক বিল্ডিং হয়ে গেছে কিন্তু নেচারটা এখনও, প্রকৃতিটা এখনও আগের মতনই আছে, এখানের পাহাড় এবং প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। জাংকুক বলে যে হ্যাঁ, আমিও তোমার সাথে সহমত, কারণ যখন আমি অ্যাব্রোডে থাকি তখন আমি সেখানে বিভিন্ন ধরনের ঘরবাড়িগুলোর আর্কিটেকচারগুলো দেখি, তখন আমার মনে হয় যে এটা কেমন ধরনের আলাদা, আমি এখানের সব জিনিসগুলোই দেখেছি তাই আমাকে অতটা ইমপ্রেসও করে না, আর যখন আমি বিদেশ যাই আর সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখি তখন আমারও তোমার মতনই মনে হয়। হোস্ট জিজ্ঞেস করে, তুমি কি ডিজাইন পছন্দ করো, যেমন বিল্ডিং, আর্কিটেকচার এবং অ্যাঙ্কেলসের? তখন জাংকুক বলে, যদি আমি সেই ফিল্ডে যেতাম তাহলে আমি নিজেকে ডিজাইনার কিংবা ড্রয়িংয়ে যেতাম অথবা স্পোর্টসে কোনোভাবে। যখন আমি ছোটো ছিলাম তখন থেকেই আমি ড্রয়িং করা পছন্দ করতাম, তাই আমি ড্রয়িং শিখতে চাই ফিউচারে। ক্রিয়েটিভ ওয়ার্কে আমার মধ্যে একটা দুর্বলতা আছে, কোনো না কোনো একদিন আমি এটা নিশ্চয়ই চেষ্টা করব। তখন হোস্ট বলে যে তোমার অ্যালবাম গোল্ডেন তো এসে গেছে, এই নামটা অনেক সুন্দর, মানে আমার কাছে তো সবই গোল্ডেন, কিন্তু তোমার কাছে তো একটা বিশেষ জিনিস হবে, কারণ তোমার এই নামটা তোমার নিকনেমের সাথে যুক্ত, আর তুমি 7 জন মেম্বারের মধ্যে সবথেকে ছোট এবং মাল্টি ট্যালেন্টেড, তো এই অ্যালবামটা বানানোর সময় তোমার কি এরকম কিছু ফিল হয়েছে? মানে সেটা যে কোনো দিক থেকে হতে পারে,
তোমার ফ্যামিলির দিক থেকে ছোট বা বিটিএস মেম্বারদের দিক থেকে ছোট। তখন জাংকুক বলে যে 20-30 বছর পরেও আমি ইয়াংগেস্টই থাকবো, আর এটা কখনোই চেঞ্জ হবে না। আর যখন আমাকে মাকনে বলে তখন আমার একদম খারাপ লাগে না, লোকেরা আমাকে গোল্ডেন মাকনে হিসাবে চেনে। আমি নিজেকে কাজ করতে এবং নিজেকে বড় হতে দেখেছি, তাই আমি যা কিছু ফিল করেছি এই অ্যালবামের মধ্যেই আছে। আর সেই জন্যই আমি মানুষদের রিয়াকশন দেখার জন্যই এই অ্যালবামটা বানিয়েছি। তখন হোস্ট বলে যে তোমার কি মনে হয়, তুমি যখন প্রথমবার বিগ হিটে এসেছিলে, বিটিএসের সাথে দেখা করেছিলে, তখন কি তোমার কাছে সেটা প্রোডাক্টিভ ছিল? তখন জাংকুক বলে হ্যাঁ, আমি ওদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, আমার জানা অজানাতেই। মেম্বাররা অনেক ভালো, আমার মনে হয় আমি ওনাদের কাছ থেকে অনেক কিছুই গ্রেট জিনিস নিয়েছি। আমি 6 জন মেম্বারের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, আর সেভাবেই আমি গ্রো করেছি, তাই আমি এখানে রয়েছি। তারপর হোস্ট জাংকুককে জিজ্ঞেস করে যে তোমার প্রথম দিকের পারফরমেন্স কেমন ছিল। তারপর জাংকুক হেসে বলে যে এটা তো 10 বছর পেরিয়ে গেল, আর আমার মেমোরিও অতটাও ভালো নয়। আমি শুধু তোমাকে এটা বলতে পারি যে আমরা তখন কুল ছিলাম না। অবশ্যই আমি সব মেম্বারদেরই পছন্দ করতাম, কিন্তু সত্যি কথা বলতে যে আমি এখনও পর্যন্ত ডেবিউটের দিনের যে ফুটেজগুলো সেইগুলো আমি দেখি না, আর ডেবিউটের কিছু বছর পরের যে ফুটেজগুলো সেগুলোও আমি দেখি না, কারণ সেই ফটোগুলো বা ফুটেজগুলো দেখে আমার কান্না পায়, আর সেই জন্য আমি দেখি না, আর এম্বারাসমেন্টও ফিল হয়। তখন হোস্ট জিজ্ঞেস করে যে এমন কি কোনো জায়গা আছে যেখানে তোমরা যেতে, বা তোমরা প্রথমের দিকে বারবিকিউয়ের জন্য যেতে? তখন জাংকুক বলে যে ওই জায়গাটা এখানে নেই, সেই জায়গাটা ছিল যেখানে আমরা ফার্স্ট ট্রেনিং করতাম, সেইখানে তার সামনে। আর আমাদের ডান্স স্টুডিওটা ছিল বেসমেন্টে, আর গ্রাউন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে যে আন্টিটা ছিল সে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করত, আর ওই আন্টিটা আমাদের জন্য কখনো কখনো বারবিকিউ বানাতো, কিন্তু সেই সব জিনিসগুলো আমাদের অ্যালাউ করা ছিল না। আমাদেরকে দেওয়া হতো 2-3টে প্যাকেট, মানে রামিয়নের কাপ, সেটা সারাদিনে খেতে হতো, ইনস্ট্যান্ট রামিয়ন। যখনই আমি ওই জায়গাটার কথা ভাবি তখনই আমি নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করি। তখন হোস্ট বলে যে এটা তো জিনের ক্ষেত্রে মুশকিল হবে, কারণ সে তো তোমাদের গ্রুপের সেফ, তখন নিশ্চয়ই জিন সবার জন্য কুকিং করতে পারতো না। তখন জাংকুক বলে যে হ্যাঁ, জিন আমাদের জন্য সত্যিই রান্না করতো, সে নিজের জন্যও রান্না করতো আর কখনো কখনো আমাদের জন্যও রান্না করতো। জাংকুক বলে যে আমার মনে আছে যে গোচুজাং পর্ক বেলি উইথ চিজ অথবা গোচুজাং স্টু, এটা তার খেতে অনেক ভালো লাগতো। তারপর হোস্ট বলে যে গোল্ডেন একটা নিউ এরা, তাই আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই যে যখন তোমরা একসাথে এলে এবং ডিসাইড করলে যে আলাদা আলাদা মিউজিক বানাবে, তখন তোমাদের মধ্যে কী কী কথাবার্তা হয়েছিল, আর জাংকুক তুমি এই সিদ্ধান্তে কীভাবে পৌঁছালে? জাংকুক তখন বলে যে যেমন কি তুমি জানো যে আমাদের গ্রুপে 3 জন র্যাপার আছে, RM, সুগা এবং জেহোপ, এরা অনেক বেশি ইনফ্লুয়েন্সড, কারণ যখন তাদের ডেবিউট হয়েছিল তখন তারা তাদের জিনিসের উপর অনেক কাজ করতো, আর যারা ভোকালিস্ট ছিল তারা তাদের কাছ থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছে। সেখানে অনেক কভার সং, ফ্যান সং এবং হলিডে সং ছিল, আর আমি সেগুলো দেখতাম এবং আমি অনেক ইন্সপায়ার হতাম, আর সেগুলো অনেক ন্যাচারাল হতে লাগলো ওদেরকে দেখে নিজের কাজ করা। তো এইভাবে সার্কামস্ট্যান্স পেয়েছি অনেক রকমভাবে এবং নিজেদের সোলো কাজ শুরু করেছি, কিন্তু আবার এটাই বলবো যে এটা খুবই ন্যাচারালভাবেই হয়েছে। সত্যি কথা বলতে 7 গান রিলিজ করার আগে আমার কোনো রকম প্ল্যানস ছিল না, যখন আমি শুনি তখন আমার মনে হলো যে এটা আমাকে করতেই হবে এইভাবে, আর এইভাবেই শুরু হয়েছে। ওরা 3 জনে এই জিনিসগুলোতে ভালোভাবে ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলোকে ন্যাচারালি বানানোর জন্য। তারপর হোস্ট জিজ্ঞেস করে তুমি যে 2 মাস গানটা করেছিলো কিড লারোয়ের সাথে, যেটা গোল্ডেনের পার্ট নয়, এই গানটা আমার অনেক পছন্দ, কারণ এখানে অনেক ফান এবং মজাদার জিনিস আছে। এরকম গান বানিয়ে তোমার কেমন ফিল হয়, তোমার কি রিল্যাক্স ফিল হয়? কারণ এটাতে বেশি কিছু প্রেশার হয় না। তখন জাংকুক বলে ওয়েল, আমি সোলো কাজ করতে বেশি পছন্দ করি, কিন্তু আমার অন্যদের সাথে কোলাবোরেশন করতেও অনেক ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যদি প্রেশারের কথা বলা হয়, আমার বেশি প্রেশার লাগে আউটসাইড কাজের সময়, তখন আমি বেশি প্রেশার ফিল করি, কারণ এটা আমারই পুরোপুরিভাবে কাজ হয়, তখন আমি একটু নার্ভাস হয়ে যাই। যখন আমি 2 মাস ভিডিও শ্যুট করছিলাম তখন আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ আমি গানটাকে নিচে নামাতে চাইছিলাম না, তাই এই ধরনের শ্যুটিংয়ে আমার অনেক বেশি প্রেশার ফিল হয়। হোস্ট বলে যে জাংকুক, আমার আরেকটা কিছু বলার আছে কথা, যে 7 গানের কিছু লিরিক্স, মানে 3-4 বছর আগে আমি শুনেছিলাম তুমি যাই গান বানাও না কেন সেটা খুবই ন্যাচারাল হয়,
আর যেটা তুমি বলতে চাও সেটা তোমার গানেই থাকে। তো এই 7 গানটা বানানোর সময় তোমাদের কী কনভারসেশন হয়েছিল তখন জাংকুক বলে, তখন জাংকুক বলে যে 7 থেকে শুরু করে 3D পর্যন্ত যে কনসেপ্টটা দেখানো হয়েছে সেটা আমার পার্সোনাল কোনো গল্প নয়, সব গানগুলোই ইউনিভার্সাল ফিলিংয়ের উপর। আমি চেয়েছিলাম আমি এমন ধরনের মিউজিকের উপর কাজ করি যেটা এই থিমটার উপর ফিট হয়ে যায়। তোমরা হয়তো এই অ্যালবামটায় নোটিশ করেছো যে এই অ্যালবামের থিমটা হলো লাভ, লাভের উপর ডিপেন্ড করেই করা হয়েছে। বন্ধুরা, তোমরা কি ভাবলে ভিডিওটা শেষ হয়ে গেছে? না, ভিডিওর পার্ট 2 এটার ডিসক্রিপশানে পেয়ে যাবে, এখন না হলেও কিছুদিন পর। যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখার জন্য BTS ইন্টারভিউ চলে যাও, প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে এই ভিডিওর পার্ট 2। আর তোমাদের পার্ট 1 কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করো। টেক কেয়ার, বাই বাই।